স্ত্রীদের প্রতি কতগুলো ওয়াজিব আছে, স্ত্রীদের উপরে কতগুলো কি আছে ওয়াজিব। স্ত্রীদের উপরে একটা ওয়াজিব হলো সূর্য ডুবার আগে স্বামীর বিছানাটাকে সুন্দর করে সাজায় রাখবে। স্বামীর বিছানাটাকে সূর্য ডুবার আগে কি করবে, বেলা ডুবার আগে স্বামী যে বিছানায় স্ত্রীকে নিয়ে রাত্র থাকবে সেই বিছানাটা যেন সুন্দর করে সাজায় রাখবে। প্রয়োজনে ওর মধ্যে কিছু আতর, কিছু সুগন্ধি মেখে রাখবে যাতে স্বামীটা সারাদিন কাজ করে, সারাদিন কাজ করার পরে ঘরে ফিরে যেন স্ত্রীর কাছে এসে সে আরাম পায়, আনন্দ পায়। যেটা কবি নজরুল স্বামী এবং স্ত্রীর মধ্যে তিনি বলেছেন যে তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ কি তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। কত বুঝেন নাই, তার মানে দুইজন একে অপরের সাথে কত মহব্বত। কবি বলেছেন, কবি নজরুল তিনি তার সঞ্চিতা কবিতার মধ্যে বলেছেন, দিবসে জুগিয়েছ শক্তি সাহস, নিশিতে হয়েছ বধু। দিবসে জুগিয়েছ শক্তি সাহস, নারী জুগিয়েছে বধু। নর বহে হাল, নারী শেষে খাল, এই হাল খাল পানি মাটি মিশে ফসল হয়ে ফুটে উঠেছে সোনালি ধানের শীষে। কথা বুঝতে পারছেন? দিনের বেলায় একজন স্ত্রী তার স্বামীকে ছেড়ে দেয়, সে আটকায় রাখে না নিজের কাছে। একজন স্ত্রী তার স্বামীকে বলে দেয়, যাও তুমি মাঠে ময়দানে যাও, অফিস আদালতে যাও, উপার্জন করে তুমি ফিরে আসো। কি বলেন, ঠিক কিনা? দিবসে জুগিয়েছ শক্তি সাহস, দিনের বেলায় স্ত্রী তার স্বামীকে শক্তি আর সাহস দেয় যে তুমি যাও আমি তোমার ঘর দেখব। কিন্তু এখনকার মেয়েরা স্বামীর ঘরের মধ্যে নিজকে আমানত রাখে না, বরং মোবাইলে পরকিয়া প্রেম, বাইরের ছেলের সাথে কথা বলে। স্বামীর এই সুযোগটা, অনুপস্থিতির সুযোগটা তিনি নিজের ইজ্জতকে নষ্ট করে, কথা কর না, নিজের ভাষা নষ্ট করে, জিহ্বা নষ্ট করে, নিজের ইজ্জত সম্ভ্রম নষ্ট করে, এটা কখনো করা যাবে না। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখুযানা বিল কওল ফায়াতমা'আ আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুল কাওলাম মা'রুফা। নবীজি আয়েশাকে বললেন, আয়েশা রে, যদি আল্লাহর উপরে তোমাদের ভয় থাকে তাহলে আয়েশা তোমার প্রতি আমার নির্দেশ, আল্লাহ নির্দেশ দিয়েছেন কোনো পুরুষের সাথে নরম স্বরে কথা বলবে না, পরপুরুষের সাথে সবসময় কথা বলবে সাধারণ চিরাচরিত নিয়মে। কেউ যদি ফোনে জিজ্ঞেস করে, এক নম্বর হলো ফোন ধরারই দরকার নেই, কথা বল না। যদি কোনো কারণে ধরতে হয়, স্বামী যদি বলে যে ধরিও, কোনো জরুরি মেসেজ থাকতে পারে, তাহলে সেখানে জিজ্ঞেস করে ভাই কি বাড়িতে আছে, উত্তর হবে নাই। সে যেন পাল্টা না বলে যে ভাই আপনি কে বললেন, আপনার নাম কি, বাড়ি কই, আসেন চা খাইয়া যান, খবরদার। ইনিত্তাকাইতুন্না ফালা তাখুযানা বিল কওল ফায়াতমা'আ আল্লাযী ফী কলবিহি মারাদ। পুরুষের অন্তরে একটা নেকড়ে বাঘ সবসময় ওত পেতে থাকে, যদি কোনো নারীকে সুযোগ পায় তার লাভ দিয়ে জাম করে, লাভ দিয়ে তার উপরে কি করে, জাম করে, আক্রমণ করে বসে। কাজেই কোনো পুরুষের সাথে নরম স্বরে কথা বলবে না, বরং চিরাচরিত নিয়মে কি বলবে, কথা বলবে। কথা কি বুঝতে পারছে সম্মানিত শুধু ভাইরা আমার? হাজরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রিয় নবী ইসলামের সাথে সংসার করছেন। আমি এর উপর একটা বই লিখেছি, মদিনার কান্না। কি নাম? অনেক বই আছে, আমার নিজের লেখা বই আছে অনেক, প্রায় 30টার মতো বই আছে সম্মানিত শুধু। তার মধ্যে একটা বই হলো মদিনার কান্না। মদিনার কান্না বইটার মধ্যে সেখানে যে বিষয়টা আমি লিখেছি সেটা হলো যে নবীজি মা আয়েশাকে নিয়ে মদিনায় যে ঘর করছেন, সংসার করছেন, বর্তমান নবীজি যেখানে শুয়ে আছেন তার রওজা মোবারক যেটা, এটা মা আয়েশার ঘর। কার ঘর? মা আয়েশা বলেন, আমি নবীকে সংসার করেছি এমন একটা ছোট ঘরে যেখানে তিনজনের থাকার জায়গা ছিল না। কয়জন? দুইজন শোয়া ছাড়া তৃতীয় জন শোয়ার জায়গা ছিল না। তাহলে কত কনজাস্টেড পৃথিবীর এখন বর্তমান। কোনো মেয়ে যদি স্বামীর এরকম ঘর দেখে, তার পরের দিনই আদালতে যাইয়া ডিভোর্স দিয়ে দিবে, কয় এই স্বামীর সংসার করব না। কি বলেন, ঠিক না? এমনি তো মেয়েরা এখন সব বাজারমুখী হয়ে গেছে, কতক্ষণ খবরদার। আল্লাহর বলিরা জমিনের মধ্যে আমাদের পরিবেশ তৈরি করে রেখেছেন,
যে কারণে মা বোনদের এখন সমীহ হয়, এখনো পর্দা পরে, এখনো তাদের মধ্যে ইসলামের সেই আচার আচরণগুলো বোঝা যায়, দেখা যায়, কিন্তু পৃথিবীর অন্যত্র এগুলো খুঁজে পাওয়া যায় না। কথা কি বুঝতে পারছো? সম্মানিত শুধু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির সাথে সংসার করছি যে ঘরটাতে, সে ঘরটাতে নবীজি নামাজ পড়তেন ওই ছোট ঘরে, আমি আয়েশা পা গুটাই নিতাম, নাহলে নবীর সেজদার জায়গা থাকতো না, নবীর সেজদার জায়গাটাকে করে দেওয়ার জন্য আমি পা দুটো কি করতাম, গুছিয়ে নিতাম, পা দুটো গুটিয়ে নিতাম, আবার নবী যখন সেজদা শেষ করতেন তখন পা সোজা করে দিতাম। মাঝে মধ্যে আমার বয়স কম ছিল, নবীজির একমাত্র স্ত্রী যার আগে কোনো সময় কারোর সাথে বিয়ে হয় নাই তিনি হলেন মা আয়েশা। কথা বলো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিয়ে করেছেন কুমারী, তার মানে এর আগে কারোর সাথে তার বিয়ে হয় নাই। ছোট্ট ঘর, এই অল্প বয়সের একটা মেয়ে স্বামীর সংসার, আমার নবীকে নিয়ে সংসার করছেন, অথচ সেই সংসারের ভিতরে যে ঘরটাতে তারা শোবেন সেই ঘরটা হলো এত কনজাস্টেড, এত ছোট একটা ঘর যেখানে দুইজন ছাড়া তিনজন শোয়া যায় না। ওই ঘরের ছাদ ছিল এমন যে নবীজি দাঁড়ালে ছাদটা মাথার চান দিতে লাগত। আপনি তো কত বড় ফ্ল্যাট নিয়ে থাকার চিন্তা করেন, দক্ষিণ দিকে বারান্দা হইতে হবে, ঘরের মধ্যে এই থাকতে হবে, ওই থাকতে হবে, সুযোগ সুবিধার শেষ নেই। অথচ মা আয়েশাকে নিয়ে নবীজি যে ঘর করেছেন, যে সংসার, সেই সংসারের মধ্যে নবীজি দাঁড়ালে ছাদ মাথাতে লাগতো মাথার চান দিতে, দরজা ছিল না ঘরের, চামড়া ঝুলাই দিতেন, দরজা পাবেন কই? কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী ভাইরা, আমার মা আয়েশার ডিমান্ড ছিল না। কথা কর, নবীর স্ত্রীরা ছিলেন সরলা।